আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ড্রাইভিং অকুপেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান বর্তমানে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে কিংবা কতদিন ব্যাপী প্রশিক্ষণগুলো হয়। কেউ কেউ স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে বেসিক ড্রাইভিং কোর্সটা করতে চান, আবার কেউ কেউ প্রফেশনালি ড্রাইভিং শিখতে আগ্রহী। আজ আমরা জানব বিআরটিসি এর খুলনা প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে কি কি কোর্স চালু রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির খুলনা প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে যে কোর্সগুলো করানো হচ্ছে সেগুলো নিম্নরূপ। প্রথমেই রয়েছে বেসিক ড্রাইভিং কোর্স, যেটি ভারী যানবাহন অর্থাৎ যারা বাস, ট্রাক, লরি ইত্যাদি যানবাহন চালাতে আগ্রহী তাদের জন্য এই কোর্সটি। এটি 8 সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর রয়েছে আপগ্রেডিং ড্রাইভিং, ভারী মূলত লাইসেন্সধারী চালকদের জন্য কোর্সটি প্রযোজ্য, 4 সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। 3 নং প্রশিক্ষণটি হলো বেসিক ড্রাইভিং, হালকা। এটি মূলত হালকা যানবাহন যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস প্রভৃতি চালাতে যারা আগ্রহী তাদের জন্য এই কোর্সটি। এটি 4 সপ্তাহব্যাপী শেখানো হয়। এরপর রয়েছে আপগ্রেডিং ড্রাইভিং হালকা, এটি মূলত লাইসেন্সধারী চালকদের জন্য, এটি 2 সপ্তাহব্যাপী শেখানো হয়। 5 নম্বরে রয়েছে বেসিক ড্রাইভিং, মোটরসাইকেল চালাতে আগ্রহী যারা তাদের জন্য, এটি 2 সপ্তাহব্যাপী শেখানো হয়। এরপর রয়েছে ওরিয়েন্টেশন ড্রাইভিং, যেটি লাইসেন্সধারী কিংবা সদ্য নিয়োগপ্রাপ্ত চালকদের জন্য প্রযোজ্য, এটি 1 সপ্তাহব্যাপী শেখানো হয়। 7 নম্বরে রয়েছে বেসিক অটোমেটিক মেকানিজম, এটি 16 সপ্তাহ ধরে প্রশিক্ষণটি দেওয়া হয়। সর্বশেষে রয়েছে আপগ্রেডিং অটোমেটিক মেকানিজম, যেটি 8 সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার পছন্দের কোর্সটিতে এনরোল করতে সরাসরি যোগাযোগ করুন আমাদের প্রশিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলামের সাথে নিম্নলিখিত নম্বরে। এছাড়া ড্রাইভিং সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে।